ঢাকা ইন্ডাস্ট্রির সম্প্রতি সময়ের আলোচিত একজন তারকা হলেন নাজিফা তুলসি কেননা এই তারকা তার কেরিয়ার অনেকগুলো ওটিটি প্রজেক্টে কাজ করেছেন মরোবা সেখানে তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লেগেছে ঠিক এই জন্য অবশ্য তল্প অল্প সময়ে দর্শকদের মাঝে আলোচনায় কিন্তু ঢাকায় চলচ্চিত্রে এই তারকাকে সর্বদাই সোশ্যাল মিডিয়ার সক্রিয় দেখা যায় মরবা সেখানে এই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন যদিও মাঝে মাঝে আকারে ক্যামেরার সামনে ধরা দেয় ঠিক এই জন্য অবশ্য সমালোচনার শিকার হয় মোরববার সকল সমালোচনাকে এই তারকা সেভাবে গ্রহণ করে না কিন্তু এই জন্য এই তারকা তার ইচ্ছা মতো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মোরোবার বর্তমানে এই তারকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল অনেকগুলো ছবি শেয়ার করেছেন কিন্তু তার প্রকাশ করা ছবিতে দেখা যায় লাল কালারের পোশাক পরে ক্যামেরার সামনে ধরা দিতে মোরবার তার পোশাকটা অনেকটা খোলা মেলা কিন্তু হালকা মেকআপে খোলামেলা চুলা সমুদ্র সৈকতে এভাবে দেখা যায় তারকাকে মোরবার এই জন্য অবশ্য দর্শকদের মাঝে সমালোচনার শিকার হয় কেননা তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্স অনেকে তাকে হট বলে দাবি করেন মোরবার অনেক আবার তাকে পিটিকা লিখেছে কিন্তু আবার অনেকে অ্যামেজিং লিখেছে যদিও আবার অনেকে তাকে মাইলাভ বলে দাবি করেন কিন্তু আবার অনেকে লিখেছে তুমি দিনে দিনে হট হয়ে যাচ্ছ মোরবার অনেকে আবার লিখেছো তুমি এরকম ছবি কেন আপলোড করছো সুতরাং সব সবকিছু মিলে বর্তমানে দর্শকদের মাঝে আলোচনা এই তারকা মরোবার এই তারকার চলচ্চিত্রের কাজ আছে ঠিক এই জন্য খুবই তাড়াতাড়ি এই তারকা তার আসন্ন প্রজেক্টের শুটিং এর কাজ শুরু করবেন কিন্তু আগামীতে এই তারকাকে ওটিটিতে অভিনয় করতে দেখা যাবে ঠিক এই জন্য তার আসন্ন প্রজেক্টটি দেখার জন্য তার অনুরাগীরা অপেক্ষায় সুতরাং চুক জেনে তো নিলেন ঢাকায় চলচ্চিত্রের তারকা নাজিফা ফাতুসে আপাতত গ্ল্যামার রূপে ক্যামেরার সামনে ধরা দিয়ে সমালোচনার শিকার মোরবার বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য